আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমদ। আজকের এই টিউটোরিয়ালে আপনি দেখতে পারবেন অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও কিভাবে করতে হয়, অফ পেজ এসইও আপনি কোথায় করবেন, অফ পেজ এসইও এর সমস্ত বেসিক ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো প্রথমে আপনি জানেন অফ পেজ এসইও আসলে কি। অফ পেজ এসইও হচ্ছে, এসইও কি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনারা সবাই জানেন। আর অফ অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আমরা যে এসইওটা করি এটা হচ্ছে অন পেজ এসইও। ওয়েবসাইটের ভিতরে বলতে সিপেনারে লগ ইন করে সিপেনারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি যে এসইও করবেন সেটা হচ্ছে অন পেজ এসইও। আর ওয়েবসাইটের বাইরে আপনি যে এসইওটা করবেন সেটাই হচ্ছে গিয়ে আপনার অফ পেজ এসইও। এখন অফ পেজ এসইও কি বা কিভাবে করতে হয় এটা জানার আগে আপনাকে কিছু বেসিক ওয়ার্ড, কিছু ভোকাবুলারি আপনাকে মুখস্থ করতে হবে। এই ওয়ার্ডগুলো, এই ভোকাবুলারিগুলো আপনারা যদি না জানেন তাহলে পরবর্তীতে আপনি অফ পেজ এসইওতে খুব ভালো কোনো কিছু করতে পারবেন না, আপনি একটা পেজ খেয়ে যাবেন। তো সর্বপ্রথম আসেন আমরা জানেন লিঙ্ক কি, হোয়াট ইজ লিঙ্ক, লিঙ্ক জিনিসটা কি। লিঙ্ক কি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না। এখনকার যুগে মানুষ ফ্রিল্যান্সিং শব্দটা শুরু বা না শুরু লিঙ্ক শব্দটা কিন্তু সবাই জানে। তারপর আমি হালকা দেখিয়ে দিই, এই যে আমরা যে পেজে আছি এই পেজের এই জায়গাটা হচ্ছে পেজের লিঙ্ক, আমরা এই যে ফেসবুকে আছি ফেসবুকের হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক। আচ্ছা, আশা করি লিঙ্কই বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, অফ পেজ এসইও এর আরেকটা নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং, মানে হচ্ছে লিঙ্ক বিল্ডিং যে কাজ অফ পেজ এসইও সেম কাজ। এখন লিঙ্ক বিল্ডিং মানে এইটাই বোঝানো হচ্ছে যে আপনি কোনো একটা লিঙ্ককে বিল্ড আপ করবেন, কোনো একটা লিঙ্কে আপনি গ্রো করাবেন। তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক। যারা টুকটাক এসইও সম্বন্ধে নাম শুনেছেন তারা আপনারা দেখবেন যে প্রায় সময় ব্যাকলিঙ্ক শব্দটা ইউজ করা হয়ে থাকে। ব্যাকলিঙ্ক অফ পেজ এসইও এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ব্যাকলিঙ্কটা কি আমি যদি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি ইউটিউবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ভিডিও দেখছেন, এখন আপনারও ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা চ্যানেল রয়েছে, আপনি কি করলেন ওই ভিডিওর নিচে কমেন্টে আপনি কমেন্ট করলেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেল ভিজিট করতে পারেন বা এই চ্যানেল ওয়াচ করতে পারেন, বলে কি করলেন আপনি এখানে আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে আসলেন। এই যে আপনি যে লিঙ্কটা দিলেন ওই লিঙ্কটা হচ্ছে একটা ব্যাক লিঙ্ক, তার মানে হচ্ছে পরবর্তীতে আপনি যে ভিডিও দেখেছেন ওই ভিডিও যারা দেখবে তারা কমেন্ট বক্সে আপনার লিঙ্কটা দেখতে পারে, দেখে তারা কি করে ওইখান থেকে ক্লিক করে তারা আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারে, ওইটি হচ্ছে ব্যাক লিঙ্ক। এখন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কি করবেন, অন্যান্য কিছু পপুলার ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করে আসবেন বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক করে আসবেন। তো এই যে লিঙ্ক করে আসবেন এটাই হচ্ছে মূলত ব্যাক লিঙ্ক। তো এই ব্যাক লিঙ্ক কীভাবে করবেন, কোথায় করবেন, কেন করবেন, এই সবগুলো অন্যান্য টিউটোরিয়ালে আপনি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করব। আমি প্রত্যেকটা ভিডিওর এইভাবে একটা শিট তৈরি করে রাখি যে এরপরে কোন ভিডিও হবে, এরপরে কোন ভিডিও হবে, স্টেপগুলো মেনটেন করার চেষ্টা করি। এবং এটা হচ্ছে আমার ক্লাসেরও আপনার শিট, আমি এই শিট দেখে দেখে বা এই শিট থেকেই কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি ক্লাস করিয়ে থাকি। তো এখন থেকে আমি এই শিট থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ওকে, তো আপনারা বুঝলেন লিঙ্ক কি, ব্যাক লিঙ্ক কি, লিঙ্ক বিল্ডিং কি এবং ব্যাক লিঙ্ক কি। এখন আপনাদেরকে আরও কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে। যখন আপনি কাজ করবেন তখন দেখবেন কথা প্রসঙ্গে ক্লায়েন্ট আপনাকে বলতেছে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক বা এই শব্দগুলো আপনাকে জানতে হবে। ইন্টারনাল লিঙ্ক কি, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এমন একটা লিঙ্ক যে লিঙ্কে ক্লিক করে লোকজন বা আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটের মধ্যেই থাকবে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আমরা একটু যদি একটা ওয়েবসাইট ব্রাউজ করে দেখতে পারি, আমি একটা ওয়েবসাইটে ঢুকি, আমি আলিবাবা ওয়েবসাইটটাতে একটু ঢুকি। দেখেন আলিবাবা ওয়েবসাইটে আমরা এখানে ভিজিট করলাম। এখন এই ওয়েবসাইটে অনেক ধরনের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, যেমন ইন্টারনাল লিঙ্ক বলতে কি মানে ভিতরে, ধরেন আমি এইখানে একটা লিঙ্ক পেলাম, ফর এক্সাম্পল আমি এখানে একটা লিঙ্ক পেলাম, হ্যাঁ এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, দেখেন ক্লিক করার পর কি হয়েছে, আমি ঘুরে ফিরে কিন্তু এই আলিবাবার মধ্যেই আছি, আলিবাবা বাইরে যাই নাই, এই জন্য এই লিঙ্কের নাম হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। প্রসঙ্গক্রমে যদি এইখানে এমন কোনো লিঙ্ক দেওয়া থাকে যে আপনার ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনি ধরেন এখানে আলিবাবার ওয়েবসাইটের মধ্যে অন্য একটা লিঙ্ক দেওয়া আছে যে আপনি যদি এই ধরনের প্রোডাক্ট কিনতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করেন,
এবং এই লিংক যেটা ওই লিংকে ক্লিক করলে আপনি কি করলেন আরেকটা ওয়েবসাইটে চলে গেলেন যে ওয়েবসাইটের মালিক হয়তো বাবা হয়তো বা আলিবাবা হতে পারে হয়তো বা আপনি হতে পারেন অন্য কেউ হতে পারে তো ওইটা হচ্ছে আউট ওইটা হচ্ছে কি আপনার এক্সটার্নাল লিংক ঠিক আছে তাহলে লিংক হচ্ছে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক যে লিংকে ক্লিক করে আপনি ওয়েবসাইটের মধ্যেই থাকবেন সেটা হচ্ছে ইন্টারনাল লিংক আর যে ওয়েবসাইট লিংকে ক্লিক করে আপনি অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবেন সেটা হলো এক্সটার্নাল লিংক আমরা যদি নিচে চাই দেখেন নিচে যাওয়ার পর এখানে যদি আমরা দেখি ফেসবুকে লিংক পাই কিনা আচ্ছা এখানে ফেসবুকের লিংক নাই আপনি দেখবেন যে আমরা যদি অন্য কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করলে ফেসবুকে আমরা চলে যাই যদি আমরা এইভাবে হয়ে থাকে তাহলে ফেসবুকের যে লিঙ্ক যেটা সেটা হচ্ছে কি আপনার এক্সটার্নাল লিঙ্ক কারণ ফেসবুকের লিঙ্কে ক্লিক করলে আপনি ফেসবুকে চলে যাবেন আপনি কখনো আলিবাবা এই ওয়েবসাইটটাতে আপনি থাকতে পারবেন না তারপর হচ্ছে ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক ডু ফলো লিঙ্ক বলতে যে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবেন সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক যেমন দেখেন নিচে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে এই যে আমি এখানে একটা লিঙ্ক রেখেছি আমি ওই লিঙ্কে যদি ক্লিক করি এখানে ক্লিক করে দেখেন আমি সরাসরি ওয়েবসাইটটাতে চলে আসছি সরাসরি ওয়েবসাইটটা ব্রাউজ করা হয়ে যাচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ডু ফলো লিঙ্ক আর কিছু লিঙ্ক আছে যেগুলোতে ক্লিক করলে আমি এইভাবে যে ক্লিক করে আমি সরাসরি চলে গিয়েছি আর একটা ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না আপনাকে কি করতে হবে লিঙ্কটা কপি করে তারপর যেতে হবে এটা হচ্ছে নো ফলো লিঙ্ক যেমন দেখেন এইখানে আমার আর একটা লিঙ্ক দেওয়া আছে এই যে আমি দেখেন এই জায়গায় ক্লিক করে কিন্তু ঠিক ওই সাইটের মতো মতো যেতে পারতেছি না আমাকে কি করতে হবে এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে হলে আমাকে এই লিঙ্কটাকে কপি করতে হবে কপি করে আমাকে এটা গুগলে নিয়ে এটাকে পেস্ট করে তারপর ইন্টার দিয়ে সার্চ করতে হবে তারপর আমি এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবো এই যে এই দেখেন চলে আসছে তো এই লিঙ্কটার নাম হচ্ছে কি আপনার নো ফলো লিঙ্ক আচ্ছা তাহলে আমরা দেখলাম ইন্টারনাল লিঙ্ক কি এক্সটার্নাল লিঙ্ক কি ডু ফলো লিঙ্ক কি এবং নো ফলো লিঙ্ক কি তারপর রয়েছে ফুল লিঙ্ক এবং শর্ট লিঙ্ক ফুল লিঙ্ক মানে হচ্ছে এই দেখেন আমি যদি এই লিঙ্কটা পুরোপুরি কপি করি কোনো কাজে তাহলে এটা হচ্ছে পুরো ফুল লিঙ্ক আর যদি আমি কোনো কারণে শুধুমাত্র এই যে www.com পর্যন্ত সরি .com পর্যন্ত নেই ধরেন https://docs.google.com যদি আমি এই লিংকটা কপি করি তাহলে এটা হচ্ছে শর্ট লিংক ওকে হাই পিআর কি এবং লো পিআর কি আমি আবার বলে নিচ্ছি যে এই টিউটোরিয়ালে আপনাদেরকে অফ পেজ এসইও কিভাবে করতে হয় সেটা শেখানো হচ্ছে না অফ পেজ এসইও করতে গেলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে হ্যাঁ যে শব্দগুলো আপনাকে জানতে হবে এবং কিভাবে আপনি অফ পেজ এসইও করবেন কোথায় করবেন এই বিষয়গুলো আপনাকে শেখানো হচ্ছে ওকে তো হাই পিআর পিআর মানে কি পিআর হচ্ছে পেজ র্যাঙ্ক আর হাই পিআর মানে হচ্ছে হাই পেজ র্যাঙ্ক লো পিআর মানে হচ্ছে লো পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্ক দিয়ে আপনি কি করবেন আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন ওয়েবসাইট এসইও করার আপনি কোনো কি করবেন ব্যাকলিং করবেন এখন আপনার ইচ্ছে মতো যে ওয়েবসাইট পেলেন সেখানেই ব্যাকলিং করে দিলেন বিষয়টা তা না আপনাকে ওই যে ওয়েবসাইটের সাথে আপনি ব্যাকলিং করবেন ওই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কতটুকু আপনাকে আগে চেক করে নিতে হবে ঠিক আছে তো পিআর মানে হচ্ছে কি পেজ র্যাঙ্ক শব্দগুলো আপনার মনে রাখবেন যেমন পেজ র্যাঙ্ক কীভাবে আপনি পাবেন বা কীভাবে বের করবেন যেমন এই যে আমি একটা এখানে লিখে রেখেছি পেজ র্যাঙ্ক চেকার আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে যদি এখানে সার্চ করেন পেজ র্যাঙ্ক চেকার লিখে যদি সার্চ করেন দেখবেন আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এই যে কোনো ওয়েবসাইট দিয়ে আপনি অন্য কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করতে পারবেন নুডিং নিচ্ছি আমরা একটু দেখি এই যে এই যে পেজ রয়েছে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অন্য যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করতে পারবেন এখানে পেস্ট করে তার র্যাঙ্ক কতটুকু রয়েছে তারপর হচ্ছে ডিএ এবং পি ডিএ হচ্ছে পিএ হচ্ছে পেজ অথরিটি অ্যাপ ডি হচ্ছে ডোমেইন অথরিটি ঠিক আগের মতোই আমি বলবো যে আপনি আপনার ওয়েবসাইটের আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা লিংক অন্য কোনো ওয়েবসাইটে ব্যাকলিং করবেন এই ক্ষেত্রে আপনি যে নিশ অনুযায়ী ওয়েবসাইট পেয়ে গেলেন আর ওইখানে ব্যাকলিং করা শুরু করে দিবেন তা না এই ওয়েবসাইটের ডিএ কত আছে এই ওয়েবসাইটের পিএ কত আছে আপনাকে সেগুলোও জানতে হবে তাহলে পিএ মানে কি পেজ অথরিটি আর ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি তো পেজ অথরিটি ডোমেইন অথরিটি আপনি চেক করবেন কীভাবে চেক করার জন্য আপনি একটা এই টুলস আপনি একটা এক্সটেনশন আপনার পিসিতে ইনস্টল করে রাখতে পারেন যেটা হচ্ছে মজবার এই মজবারটা যদি আপনি এক্সটেনশন এই মজবার এক্সটেনশনটা যদি আপনার পিসিতে আপনি অ্যাড করে রাখেন তাহলে অটোমেটিকলি আপনি যখন যে সাইটগুলো ব্রাউজ করবেন কোনো সাইট যদি ব্রাউজ করেন তাহলে আপনি এখানে ডিএ এবং পিএ দেখতে পারবেন তাছাড়া আপনি আরও কিছু ওয়েবসাইট আছে আপনি গুগলে সার্চ করেন ঠিক আমি আগে যেভাবে সার্চ করেছিলাম যে
পিএ এবং ডিএ চেকার, তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটগুলোতে থেকে আপনি এগুলো চেক করতে পারবেন। তারপরও আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এইখানে, সরি এই লিঙ্কগুলো তো যারা ইউটিউব ভিডিও দেখছেন তারা পাবেন না, এটা আমি ক্লাসে দিয়ে থাকি লিঙ্কগুলো। ওকে, এখন দেখলাম আমরা এই বিষয়গুলো বুঝলাম খুব ভালো করে, এই শব্দগুলো আমরা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হলাম। এখন অফ পেজ এসইও আমরা করব কোথায় বা কিভাবে কোথায় করবো দেখেন, প্রথমত হচ্ছে বা অফ পেজ এসইও এর আউটলাইন কি, মানে এখানে আমাদের কি কি কাজ করতে হয়, ঠিক আছে। হোয়ার লিঙ্ক বিল্ডিং ক্যান বি ডান বা অফ পেজ এসইও আউটলাইন, আপনাকে অফ পেজ এসইও করতে হবে মানে হচ্ছে ব্লগ কমেন্টিং, ব্লগ পোস্টিং করতে হবে, ব্লগ পোস্টে আপনার কমেন্ট করতে হবে, কমেন্ট পোস্টিং করতে হবে, ফোরাম পোস্টিং করতে হবে, ইউটিউব আর্টিকেল পোস্টিং, আনসার পোস্টিং, কুরা পোস্টিং, প্রেস রিলিজ সাইট, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপর গেস্ট পোস্টিং রয়েছে, তারপর এখানে ইনফোগ্রাফিক এসইও রয়েছে, হ্যাঁ এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে। মানে হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করবেন, এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে এই ওয়েবসাইটগুলোতে আপনার লিঙ্ক দিয়ে আসবেন, ঠিক আছে। এখন আরও কিছু বিষয় আপনাকে জানতে হবে, প্রয়োজনবশত অফ পেজ এসইওতে আপনার ভিপিএন ইউজ করা লাগতে পারে, তবে এটা সম্ভাবনা 1%, 99% সম্ভাবনা হচ্ছে আপনার লাগবে না। কেন ইউজ করবেন, এমন কোনো ওয়েবসাইট যদি আপনি পান যে ওয়েবসাইট বাংলাদেশ থেকে ভিজিট করা যাচ্ছে না কিন্তু ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে ওই ওয়েবসাইটে ঢুকতেই হবে, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। এবং এমন কোনো ওয়েবসাইট যদি পান যে বাংলাদেশে কাউকে এলাও করছে না, এক্ষেত্রে আপনার একটা ফোন নাম্বার ইউজ করতে হবে, বিদেশি ফোন নাম্বার, ইউকের ফোন নাম্বার, এটা আপনি কোথায় টেক্সট নাওতে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার ফেক নেম, যদি আপনার নামটা বাংলাদেশের নাম সাপোর্ট না করে তাহলে আপনি ফেক নেম জেনারেটর থেকে আপনি কী করতে পারেন, নাম সংগ্রহ করতে পারেন। তারপর রয়েছে আপনার লিঙ্ক শর্টনার, লিঙ্ক কীভাবে শর্ট করতে হয় আপনাকে এই বিষয়টা জানতে হবে। যেমন ধরেন এই লিঙ্কটা আমি কোথাও পেস্ট করবো বা এই লিঙ্কটা বিল্ডিং করবো বা এই লিঙ্কটা আমি ক্লায়েন্টকে দিব, এই লিঙ্কটা দেখেন অনেক লম্বা একটা লিঙ্ক, দেখতে আপনার বিশ্রী মনে হচ্ছে, হজগরলো মনে হচ্ছে, আমি চাচ্ছি যে এই লিঙ্কটাকে শর্ট করে দিব। তো এই লিঙ্কটাকে শর্ট করার জন্য আমরা কী করতে পারি, লিঙ্ক শর্টনার ইউজ করতে পারি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, গুগলে এসে আমি এখানে লিখলাম লিঙ্ক শর্টনার, লিঙ্ক শর্টনার লেখার পর দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে, এই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে আপনি এই আপনি কী করবেন, বেছে বেছে ভালো একটা ওয়েবসাইট দিয়ে আপনার লিঙ্কটাকে শর্ট করে নেবেন। আমি এইটা প্রায় সময় ইউজ করে থাকি, এই যে এই ওয়েবসাইটটা, হ্যাঁ আপনি এখানে আসলেন, আসার পর দেখেন আপনি যার লিঙ্ক শর্ট করতে চান যে ওয়েবসাইটের, এই লিঙ্কটা কপি করবেন। ধরেন আমি এই ওয়েবসাইটের আপনার এই লিঙ্কটাকে শর্ট করতে চাই, আমি এই লিঙ্কটাকে কপি করলাম, করার পর এইখানে এসে আমি পেস্ট করলাম, তারপরে যে শর্ট হ্যান্ড লিঙ্কে ইউআরএলে ক্লিক করলাম, দেখেন এই এত বড় লিঙ্কটা কিন্তু খুবই ছোট হয়ে গিয়েছে, যে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আগের মতো হজবরল বা বিসি লাগছে না, ঠিক আছে। এখন আপনি এই যে কপি ইউআরএলে ক্লিক করবেন, করার পর আপনি এই লিঙ্কটাকে বিল্ডিং করতে পারেন বা ক্লায়েন্টকে আপনি এই লিঙ্কটা দিতে পারেন। এখন দেখেন এই লিঙ্কটাকে আমরা যদি গুগলে পেস্ট করি, দেখেন খুবই ছোট একটা লিঙ্ক, লিঙ্কটা অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মেইন যে পেজে আমরা ছিলাম আমরা কিন্তু এই পেজে চলে আসছি, আমরা কিন্তু এই পেজে ছিলাম, এখান থেকে লিঙ্ক কপি করেছিলাম, এত লম্বা লিঙ্ক, এই লিঙ্কটা ছোট করার পর আমরা যেভাবে পেস্ট করেছি দেখেন আবার আমরা এই পেজে কিন্তু আবার চলে আসছি। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম। এখন যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ক সাবমিশন বা প্রুফ, আপনি যে কাজ করেছেন ক্লায়েন্টের জন্য, তো ক্লায়েন্ট বুঝবে কিভাবে, ক্লায়েন্টকে আপনার একটা প্রুফ দিতে হবে, আপনি একটা ওয়ার্ক শিট তৈরি করবেন। এই ওয়ার্ক শিট তৈরি করে আপনি কোন ওয়েবসাইটে আপনার লিঙ্ক বিল্ডিং করেছেন সেই ওয়েবসাইটের আপনার লিঙ্ক দিতে হবে, সেই ওয়েবসাইটের আপনার ইউআরএল দিতে হবে, সেই ওয়েবসাইটের আপনার ডিএপিএ কত ছিল এটা দিতে হবে, ডিএপি মানে কি, ডিএপি মানে পেজ অথরিটি, ডোমেন অথরিটি, তারপর এই ওয়েবসাইটের আপনার পিআর কত ছিল, তারপর ইত্যাদি যে তথ্যগুলো রয়েছে স্ক্রিনশট, এইগুলো সব তৈরি করে আপনাকে একটা শিটের মধ্যে তৈরি করে একটা ক্লায়েন্টকে দিতে হবে। শিট কীভাবে তৈরি করবেন আপনারা সবাই জানেন অবশ্যই, শিট তৈরি করবেন আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনি এইখানে ক্লিক করুন, আপনি গুগলে তো আছি আমি, হ্যাঁ তো গুগল না গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভ থেকে আপনি যদি মাই ড্রাইভে ক্লিক করেন এখান থেকে আপনি শিট তৈরি করতে পারবেন, আপনি গুগল ডক্স তৈরি করতে পারবেন, গুগল শিট তৈরি করতে পারবেন, আরও অনেকগুলো এখানে করতে পারবেন। তো আপনি এভাবে এখানে একটা শিটে তৈরি করবেন, ক্লিক করবেন, শিটে ক্লিক করে আপনি এই জায়গায় নাম লিখবেন, ক্লায়েন্টের নাম অথবা আপনি ওয়েবসাইটের নাম লিখতে পারেন, তারপর এইখানে আপনি স্টেপ বাই স্টেপ তথ্যগুলো লিখবেন, কী কী তথ্য আপনি ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন। দেওয়ার পর এই শিটটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি এই শেয়ার বাটন থেকে আপনার এই শিটটা ক্লায়েন্টকে আপনি শেয়ার করে দিতে পারবেন।
তো এই যে আলোচনা করলাম আজকে আলোচনা এই সবগুলো হচ্ছে অফ পেজ এসইওতে আপনার কাছে কি করতে হবে এই বিষয়গুলো পরবর্তী টিউটোরিয়ালে দেখবেন এই যে আমি লিখে রেখেছি আমার ব্যাচের 30 নাম্বার ক্লাসে যেটা এবং যেটা আপনারা আগামীতে টিউটোরিয়ালে পেয়ে যাবেন সেটা হচ্ছে এখন দেখেন কিভাবে আমরা ব্লগ কমিটিং কাজ করব দেখেন এইখানে আমি লিখেছিলাম কি যে আপনি কোথায় কোথায় কাজ করবেন যেমন ব্লগ কমেন্টিং হ্যাঁ ব্লগ পোস্টিং তো এই কাজগুলো কিভাবে করবেন এই যে এখন থেকে শুরু হয়ে গিয়েছে ব্লগ কমেন্ট আপনি কিভাবে করবেন তারপর পরে ক্লাস হচ্ছে আমাদের আপনাদের সোশ্যাল গ্রুপ মার্কেটিং আপনি কিভাবে করবেন কোথায় করবেন তারপর হচ্ছে কি ইনফোগ্রাফিক এসইও আপনি কিভাবে করবেন কোথায় করবেন হ্যাঁ গেস্ট পোস্টিং বা প্রসপেক্টিং আপনি কোথায় করবেন আপনি কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা হবে তো আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং যদি আপনি যদি ইউটিউব ভিডিও দেখে থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আশা করি এই চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম